Assalamu alaikum, dear kids, how are you? I hope you all are well, staying at your home with your parents and you are spending a qualityful time with your family. Priyo shikhartira, asha kori tumra je jekhane acho, bhalo acho, shustho acho, poribarer sathe acho ebong ekti shundor shomoy tumra poribarer sathe byoy korcho. प्रिय शिक्षार्थीरा आज के आम्रा आमादेर इंग्लिश फॉर टुडे बा ईएफटी बुक टू थे के आरेकटी यूनिट निये काज करबो. डियर किड्स, टुडे वी विल वर्क विथ अनदर यूनिट फ्रॉम आवर ईएफटी बुक, दैट मीन्स आवर इंग्लिश फॉर टुडे बुक टू. आई होप ऑल ऑफ यू हैव दिस बुक विथ यू. एंड सेवरल टाइम आई टोल्ड यू, when we are in online class, we must have our book, our pencil, eraser and our classwork copy with us. Priyo shikhartira, ajke amra amader English for today boi theke ekti unit korbo, orthat er age amra unit 21 korechhilam, ajke amra unit 22 korbo. That means amader unit 22 page 44 and 45 আজকে আমরা করব. তোমাদেরকে এর আগেও বলেছি, যখন আমরা অনলাইন ক্লাস করব তখন আমাদের কাছে কি থাকবে, আমাদের টেক্সট বুকটা থাকবে, আমাদের পেন্সিল ইরেজার এবং আমাদের ক্লাস ওয়ার্ক কপিটা আমাদের সাথে রাখব, যাতে আমরা ক্লাস চলাকালীন সময়ে ওখান থেকে আমাদের প্রয়োজনীয় অংশগুলো আমরা টুকে নিতে পারি. আজকে আমরা ইউনিট 22 করব. গত ক্লাসে আমরা ইউনিট 21 করেছিলাম. 21 থেকে আমরা শেপ সম্পর্কে একটি আইডিয়া পেয়েছি, অর্থাৎ ইউনিট 20 এবং 21 থেকে আমরা শেপ সম্পর্কে আইডিয়া পেয়েছি. আজকে আমরা 22 করব. এই ইউনিট থেকে আমরা সাইজ সম্পর্কে, দ্যাট মিন্স আকার সম্পর্কে ধারণা নেব. Today we will start from unit 22, and in the unit 22 we will find about size. So dear student, let's go. First of all we have to open our book page 44. This is our page 44 and 45. This one is 44 and this one is 45, unit 22. Here the size, we can see several picture is there, several pictures are there. Look at here, there is two girls, two elephants and two cats are there in the A section. That means in the A, there is, we can see that there is two girls, two elephants and two cats. Look at here, one of the girl is tall and another one is short. Here is tall, short. This one, this elephant is much bigger than this one. That means this one, this elephant is big and this one is small. Look at here. There is two cats and this cat is more fat than this one. So this one is fat and this one is thin. তাহলে এই যে ছবি দেখলাম আমরা এখানে তিনটে গ্রুপের ছবি দেখলাম. এই গ্রুপগুলির মধ্যে আমরা দেখছি যে প্রথম যেটা আছে সেখানে দুটো মেয়েকে দেখা যাচ্ছে, একটা মেয়ে একটু লম্বা আর একজন একটু শর্ট. তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, একজন হচ্ছেন টল আরেকটা মেয়ে হচ্ছে শর্ট. এখানে আমরা দুটো এলিফ্যান্ট দেখছি, সে এলিফ্যান্টগুলোর মধ্যে একটি হচ্ছে বিগ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্মল. ঠিক একইভাবে এখানে আমরা দুটো ক্যাটস দেখছি, অর্থাৎ বিড়াল দেখছি, সে বিড়ালগুলোর মধ্যে একটা একটু মোটা আর একটা পাতলা. দেন ইটস এ ফ্যাট অ্যান্ড দিস ওয়ান ইজ থিন. এখান থেকে আমরা আরো একটা জিনিস শিখতে পারছি, সেই জিনিসটা আমি একটু পরে তোমাদেরকে বলছি. বাট এখান থেকে আমরা কি কি দেখলাম, এই যে একজন লম্বা আর একজন খাটো, অর্থাৎ যে একটু সাইজ বা আকারটা আমরা বুঝতে পারলাম যে একজন একটু লম্বা বড় বা আরেকজন একটু ছোট বা খাটো.
নাম্বার বি, রিড অ্যান্ড সার্কেল। এখানে আমাদেরকে কি করতে হবে, আগে আমাদেরকে পড়তে হবে, তারপর আমরা সার্কেল করব। আ টল বয়, তাহলে দেখো এখানে কোনটা টল আছে, এ না এ? এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ওয়ান, দিস বয় ইজ টল, সো উই হ্যাভ টু সার্কেল দিস বয়, দ্য টল বয় উই হ্যাভ টু সার্কেল। অ্যানাদার, আ বিগ জিপ, দ্যার ইজ টু জিপ, সো দিস ওয়ান ইজ বিগ জিপ, সো উই হ্যাভ টু সার্কেল দিস বিগ জিপ। এ ফ্যাট কাউ, দ্যার ইজ টু কাউস, সো উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ফ্যাট ওয়ান, দিস ওয়ান ইজ ফ্যাট কাউ অ্যান্ড উই হ্যাভ টু সার্কেল ইট। তাহলে আমাদের বি নাম্বারে কি বলেছে, বলেছে এখান থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে ছবিটি দেখে ওটাকে বের করতে হবে এবং সেটাকে কি করতে হবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ওটাকে আমাদের সার্কেল বা গোল দাগ দিতে হবে। তাহলে প্রথম যে ইনস্ট্রাকশনটা দিয়েছে সেটা হচ্ছে এ টল বয়, একটা লম্বা বালককে খুঁজে বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি লম্বা বালকটা হচ্ছে, তাহলে একে আমরা কি করে ফেলবো, সার্কেল করে ফেলবো। এখানে বলেছে বিগ জিপ, একটি বড় জিপ গাড়ি, তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা বড়, এটাকে আমরা কি করব, সার্কেল করব। এবং এখানে আমাদেরকে বলেছে এ ফ্যাট কাউ, একটি মোটা গরুকে সার্কেল করার জন্য, তো এটা হচ্ছে মোটা গরু, তাহলে সেটাকে আমরা কি করব, সার্কেল করব। এরপর নাম্বার সি তে দেখো দেওয়া আছে রিড অ্যান্ড ড্র, এটা পড়বে এবং লিখবে, ছবি আঁকবে। ইটস এ ফ্যাট ডগ, এখানে আমাদের একটা কি করতে হবে, একটা মোটা সোটা কুকুরের ছবি আঁকতে হবে। তাহলে এটা ছিল আমাদের পেজ 44। তোমাদেরকে একটু আগে বলছিলাম আমি যে আমরা এখান থেকে এই সাইজের এই পেজটা থেকে আরো একটা জিনিস শিখতে পারছি, যখন আমাদেরকে এই ছবিগুলো দেখাচ্ছে আমরা কিন্তু পার্থক্যটা বুঝতে পারছি, ডিফারেন্সেসটা বোঝা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা অ্যাট এ টাইম শব্দগুলোর অপোজিট ওয়ার্ডটাও শিখতে পারছি। যেমন এখানে আমাদের কি বলছে, টল বা লম্বা, তাহলে লম্বার অপোজিট বা বিপরীত শব্দ কি, খাটো, টল শর্ট। তাহলে এখানে আছে কি বলছে, এটাকে বিগ, বিগ এর অপোজিট হচ্ছে স্মল, বড় ছোট, মোটা পাতলা বা চিকন যেটাকে আমরা বলি, তাহলে এখানে হচ্ছে ফ্যাট থিন। তাহলে এখানে আমরা তিনটা শব্দের বিপরীত শব্দটাও কিন্তু বা অপোজিট ওয়ার্ডটাও কিন্তু আমাদের শেখা হয়ে গেল। তাহলে মিসের সাথে বলো তোমরা শুরু করছি, সেটা কি হচ্ছে, টল শর্ট, এটা আছে বিগ স্মল ফ্যাট থিন। তাহলে অ্যাট এ টাইম আমরা কি শিখলাম, আমরা অপোজিট ওয়ার্ড গুলো শিখে ফেলতে পারলাম। এরপরে আমরা যাব পেজ 45 এ। লুক অ্যাট হিয়ার, দিস ওয়ান ইজ আওয়ার পেজ 45, এটাও আমাদের ইউনিট 22 এর একটি অংশ। এই 45 পেজটাতে আমরা দেখব কি বলেছে, লেসন হচ্ছে মানে পাঠ হচ্ছে 4 থেকে 6 পর্যন্ত, এটাও সাইজের শর্ট টল বিগ স্মল। এখানে চারটা শব্দ দিয়েছে বা চারটা ওয়ার্ড দিয়েছে, আমরা জানি শর্ট অর্থ কি, খাটো, টল অর্থ লম্বা, বিগ বড় এবং স্মল হচ্ছে ছোট। তাহলে এখানে দেখো এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি, এটা একটা, এখানে চারটা ছবি আছে, এই চারটা ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা কি, বেশ বড় একটা ইঁদুর, ইঁদুরের ইংরেজি কি, র্যাট, এবং এটা হচ্ছে ছোট। এখানে একই রকম ভাবে দেখছি আমরা দরজার মধ্যে একটা ছোট ছেলে আছে, এখানে একজনকে লম্বা একজনকে দেখা যাচ্ছে। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, সেটা আমাদেরকে ট্রেস করে লিখতে হবে। তাহলে এখানে কোনটা হবে বলো, প্রথম ছবিটাতে আমরা কি লিখতে পারবো, এটা হবে শর্ট, এটা হবে টল, এটা বিগ এবং দিস ওয়ান ইজ স্মল। তাহলে আমরা এখানে ছবি দেখেই কিন্তু বুঝতে পারছি, দেখো এ হচ্ছে খুব বড়, তাহলে এখানে আমরা কি লিখবো, বিগ, এটা বিগ এর অপোজিটে ছোট দেখাচ্ছে, তাহলে এটা হবে স্মল। ঠিক একই রকম ভাবে এখানে কিন্তু আমরা কি লিখব, শর্ট, যেহেতু বাচ্চাটা বা বালকটি অনেক ছোট এবং এটা অনেক বড় দেখা যাচ্ছে। কিভাবে বুঝতে পারছি আমরা, এখানে যখন দেখছি যে তার মাথাটা দরজায় লেগে যাচ্ছে বা আটকে যাচ্ছে, সে যে ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই লোকটা অনেক লম্বা বা এই বালকটি অনেক লম্বা, তাহলে সেখানে আমরা কি লিখব, সে হচ্ছে টল অ্যান্ড দিস ওয়ান ইজ শর্ট। নাম্বার বি, লুক অ্যান্ড সেম, ইটস এ ফ্যাট গোট, ইটস এ থিন গোট। এখানে দেখো দুজনকে দেখাচ্ছে, এখানে আমরা দুটো ছাগল দেখতে পাচ্ছি, তাই না, একটা হচ্ছে মোটা সোটা মানে ফ্যাট এবং আরেকটা হচ্ছে পাতলা বা চিকন, সেটাকে আমরা কি বলছি,
থিন বলছি, ঠিক একই রকম ভাবে দেখো দুটো মেয়েকে দেখা যাচ্ছে, একজনকে লম্বায় দেখা যাচ্ছে বড় আরেকজনকে ছোট, তাহলে সে হচ্ছে কি টল অ্যান্ড শি ইজ শর্ট। একই রকম ভাবে আমাদের এখানে দুটো ডট আছে, দুটো বল আঁকা আছে বা রাউন্ড বা সার্কেল আঁকা আছে রেড কালারের, তাহলে একটা বড় একটা ছোট, তাহলে দিস ওয়ান ইজ বিগ অ্যান্ড দিস ওয়ান ইজ স্মল। এখানে আমরা তিনটা জিনিসই শিখে নিতে পারছি, ইটস এ ফ্যাট গোট, ইটস এ থিন গোট। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি শি ইজ এ টল গার্ল অ্যান্ড দিস ওয়ান ইজ এ শর্ট গার্ল, দিস ওয়ান ইজ বিগ সার্কেল অ্যান্ড দিস ওয়ান ইজ স্মল সার্কেল। নাম্বার সি, প্লে এ গেম, ইউজ দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি বি। এই যে আমরা অ্যাক্টিভিটি বিটা করলাম, সেই বিটা থেকে আমরা শব্দ নিয়ে আমরা অ্যাক্টিভিটি সিটা করতে পারি। ইটস এ ফ্যাট, ফ্যাট কি, ইট ইজ ইট এ গোট, এটা কি একটি ছাগল, ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা হয়। ঠিক একই রকম ভাবে আমরা পরের গুলো তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের আজকের ক্লাস। তাহলে আমরা অপোজিট ওয়ার্ডটা একটু দেখে নিই, ঠিক আছে, যেটাকে আমরা সাইজের ক্ষেত্র থেকে শিখতে পারলাম। অপোজিটে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি টল, টলের অপোজিটে আমরা কি পাচ্ছি শর্ট, তারপরে আমরা পেলাম বিগ, বিগের অপোজিটে আমরা কি পেলাম স্মল, এবং আরেকটা আমরা কি পেলাম ফ্যাট, এবং ফ্যাটের অপোজিটে আমরা কি পেলাম সেটাকে থিন। এখান থেকে আমাদের তিনটে অপোজিট ওয়ার্ড শেখা হয়ে গেল, তাই না? তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, গুড বাই।